ভালোবাসা কাব্য গ্রন্থের মহাজগতের কারিগর কবিতাটি আবৃত্তি করছি। এই কবিতাটি 2014 সালের জুন মাসের 4 তারিখে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফেরার পথে উড়ন্ত বিমানে বসে আমি লিখেছিলাম। বিমানের জানলা দিয়ে প্রাকৃতিক যে দৃশ্য দেখে আমি অভিভূত হয়েছিলাম, এরই প্রতিফলন ঘটেছে এই কবিতায়। আমি উঠছি, চলছি দ্রুত বেগে, কুয়ালালামপুর থেকে ঢাকা ফিরছে। প্রভু, মানুষকে দিয়েছ তুমি আকাশে উড়ার প্রযুক্তি। উড়ন্ত বিমান থেকে দেখছি ভূপৃষ্ঠের দৃশ্য, ভূপৃষ্ঠের অস্পষ্ট দৃশ্য, সবুজ বনানী, পাহাড়, নদী, জনবসতি দেখা যায়, তেমন বোঝা যায় না। আকাশের ভাসমান সাদা মেঘের সমাহার, কখনো বিমানের উপরে, কখনো নিচে, শুধুই সাদা সাদা উড়ন্ত মেঘ আর মেঘ, ঘন থোকা থোকায় যেন কাশ ফুলের গুচ্ছ, কুণ্ডুলায় তো সাদা মেঘ বলাকা ছুটে বেড়াচ্ছে, সাদা মেঘ বলাকা ছুটে বেড়াচ্ছে, ওই সুদূরের নীলিমার অসীমের ডাকে, আকাশের অতি উজ্জ্বল আলো পড়েছে উড়ন্ত সাদা বলাকার ঝাঁকে, এত উজ্জ্বল পরিচ্ছন্ন সোনালি আলো, এক মনোহর দৃশ্য, অনুভূতি ধরে রাখা যায় না, অনুভূতি ধরে রাখা যায় না। হে বিধাতা, তুমি এ জগৎ সাজিয়েছ তোমার মতো করে, হে বিধাতা তুমি এ জগৎ সাজিয়েছ তোমার মতো করে, তোমার সৃষ্টির মাঝে তোমার প্রকৃত রূপ প্রতিভাত, তোমার সৃষ্টির মাঝে আমি তোমাকে খুঁজে পাই, তোমার সৃষ্টির মাঝে আমি তোমাকে খুঁজে পাই, আমি মুগ্ধ অভিভূত, হৃদয়ে মন হরণ করা তোমার সৃষ্টির অপরূপ রূপ দেখে দেখে, তোমার আরও কত সৃষ্টি আকাশে পাতালে সাগরে মহাজগতে, তোমার সৃষ্টির অসীম সমারোহ, আজের অতি সামান্য দেখেছি মাত্র, মহাজগতের রূপকার রূপের কারিগর তোমাকে জানাই হৃদয়ের অশেষ মিনতি, মহাজগতের রূপকার রূপের কারিগর তোমাকে জানাই হৃদয়ের অশেষ মিনতি।